আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আমরা 13 নম্বর অঙ্ক করব। পি এ সমান স্মল এ পি বি, বি এর প্রবাবিলিটির মান ছোট হাতের বি, আর পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া রয়েছে সমান হচ্ছে সি। তোমাকে বার করতে হবে, এক নম্বর বার করতে হবে পি অফ এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, পি অফ এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, আর পি অফ এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। এটা কি করে বার করা যায়? তাহলে আমরা এক নম্বরে আমরা দেখো এইটা জানি আমরা যে পি অফ বি অফ এক নম্বরে আমরা অঙ্কটা করবো পি অফ এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, সেটা কি লেখা যায় না? পি অফ আমরা জানি এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, তার কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট হয় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যায়, আর এটা মানেই হচ্ছে ওয়ান মাইনাস পি অফ এ। পি অফ এ কমপ্লিমেন্টের সূত্র কি? পি অফ এ কমপ্লিমেন্টের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস পি এ, সেই অনুযায়ী যে কোনো কমপ্লিমেন্টে মানে ওয়ান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা ওয়ান মাইনাস ওটা দেওয়া হয়েছে মান হচ্ছে সি, সি বেরিয়ে গেল। দু নম্বরে কি করবো না, পি অফ দেওয়া রয়েছে এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, তো আমরা জানি এই সূত্রটা পি অফ, পি অফ হচ্ছে আচ্ছা এ প্লাস বি, এটা সূত্র আমরা জানি যে কি, যে কোনো দুটো ঘটনা হলে পি এ, পি এ প্লাস পি বি মাইনাস পি এ বি হয়, পি এ প্লাস পি বি মাইনাস পি এ বি, এটা হয় হচ্ছে প্রবাবিলিটি। তাহলে এটা যে কোনো দুটো ঘটনার ক্ষেত্রে ওই সূত্র কাজে লাগাবো, তাহলে পি অফ এ এর কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে পি বি মাইনাস পি অফ এ এর কমপ্লিমেন্ট আর ইন্টারসেকশন বি বা এর কমপ্লিমেন্ট বি, তো এটা হচ্ছে ওয়ান মাইনাস পি এ হলো প্লাস এখানটা পি বি হলো মাইনাস এইটা আমার সূত্র আছে পি অফ এ, এবার বি হলে কি হয় না বার বাদ দিয়ে যেটা তার অলরেডি মাইনাস বার বাদ দিয়ে পুরো রাশিটা, তাহলে কি হবে না এটাও তাহলে সূত্র হয়ে গেল, তাহলে পি অফ বার নাই কোনটা এটা মাইনাস হচ্ছে পি অফ এ বি, এ বি বাই ইন্টারসেকশন বি বললেও হবে এক জায়গায়। এবারে মানগুলো বসিয়ে দাও, তাহলে এখানে ওয়ান মাইনাস এ এইটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এটাও বি, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, প্লাস হচ্ছে এটা দেওয়া রয়েছে সি, তাহলে কেটে গেল, তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস এ প্লাস সি, ওয়ান মাইনাস এ প্লাস সি। এবারে আমরা তিন নম্বরটা করবো, তিন নম্বরে এটা কি করবো, তিন নম্বরে এখানে করা যায়, তিন নম্বরে কি আছে পি অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, তাহলে পি অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এটা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট হলেই এর কমপ্লিমেন্ট ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যায়, তাহলে এটা এটা মানে ওয়ান মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, আর এ ইউনিয়ন বি ঘটনা এ প্লাস বি বা ইউনিয়ন বি এর সূত্র হচ্ছে যে কোনো ঘটনা পি এ প্লাস পি বি মাইনাস পি এ বি হয়, তাহলে একে ওয়ান মাইনাস এটা হচ্ছে পি এ প্লাস হচ্ছে পি বি মাইনাস পি এ বি বা পি এ ইন্টারসেকশন বি, তাহলে মানটা বসে দাও, তাহলে ওয়ান মাইনাস এটা হচ্ছে এ এটা বি আর এখানটা হচ্ছে সি, তাহলে কত হলো না হলো হচ্ছে ওয়ান মাইনাস এ মাইনাস বি প্লাস হচ্ছে সি এটার মান। চোদ্দ নম্বর অঙ্ক আমরা করবো, পি অফ এ স্ল্যাস বি দেওয়া রয়েছে 0.8, পি অফ বি স্ল্যাস এ মানে বি এর প্রবাবিলিটি যখন এরিয়া এ ঘটে গেছে আর কি তার প্রবাবিলিটি দেওয়া রয়েছে 0.6, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট দেওয়া রয়েছে 0.7, পি অফ এ স্ল্যাস বি এর কমপ্লিমেন্টটা বার করতে হবে। তা আমরা প্রথমে এটাকে সূত্র করার জন্য আমরা পি অফ এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট এটাকে আগে বার করি, এটা মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে এর কমপ্লিমেন্ট, দেখো ইন্টারসেকশন বি মডেল ছিল এর কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্ট এখানে ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যায়, এটা মানে হচ্ছে ওয়ান মাইনাস পি অফ এ এ ইন্টারসেকশন বি, আর এটা মানে দেওয়া হয়েছে ওয়ান মাইনাস দেখো এটার মান জানি না এটার মান দেওয়া হয়েছে 0.7, তাহলে 0.7 আর এটা তাহলে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি এর মান পেয়ে গেলাম ওয়ান মাইনাস এটাই দিবি এলো এটাই দিবি 0.7 মানে হচ্ছে 0.3। এবারে কি করব না, পি অফ এ স্ল্যাশ বি দেওয়া রয়েছে, পি অফ এ স্ল্যাশ বি দেওয়া রয়েছে 0.8,
বিশিষ্ট তাহলে কত হচ্ছে পি অফ এ প্লাস বি পার করতে হবে
তাহলে p অফ a প্লাস b মানে যে কোনো ঘটনার ক্ষেত্রে p অফ a প্লাস b হচ্ছে pa প্লাস pb মাইনাস হচ্ছে pab মাইনাস pab। তাহলে এটার মান কত দেওয়া রয়েছে, p এর মান বার করেছি আমরা 3/5 প্লাস হচ্ছে pb মানে হচ্ছে হাফ আর pab মানে হচ্ছে 3/10 3/10 লসাগু করে দাও 10 লসাগু হলো 10 লসাগু হলে 6 প্লাস 5 মাইনাস হচ্ছে 3 মাইনাস 3 6 আর 5 এর হচ্ছে 11 11 থেকে 3 বাদ দিলে 8 8/10 মানে হচ্ছে 4/5 এটা বালক বা নির্যোগ্য হওয়ার স্বাভাবিক। 16 নম্বর অঙ্কটা দেখতে হবে এবারে। 16 নম্বরে অঙ্কটা আছে যে a এবং b, a একটা অঙ্ক করতে পারার সম্ভাবনা হচ্ছে 75%, b অঙ্কটা করতে পারার সম্ভাবনা হচ্ছে 70%। তো একটা অঙ্ক দেওয়া হলো যে দুজনকেই অঙ্কটাকে দেওয়া হলো ইন্ডিপেন্ডেন্টলি চেষ্টা করছে, তাহলে প্রশ্নটির সমাধান হবে তার সম্ভাবনা কত। তাহলে আমি ধরতে পারছি যে এই ঘটনাটাকে বলে নিলাম যে এই ঘটনাটা হচ্ছে এ অঙ্কটা করার সম্ভাবনা, তাহলে এ বা ই1 ধরতে পারি বা সি ধরলাম, সি হচ্ছে সি ঘটনাটা ধরি, সি সমান হচ্ছে ঘটনা কি না এ প্রশ্নটি সমাধান করতে পারবে, এ প্রশ্নটি সমাধান করতে পারবে, সমাধান করতে পারবে করতে পারবে। এটার ঘটনা হচ্ছে এ সি, আর ডি হচ্ছে ঘটনা যেটা বি প্রশ্নটি সমাধান করতে পারবে। তাহলে পি সি সমান কত, মানে সি মানে হচ্ছে এ প্রশ্নটা সমাধান করতে পারার সম্ভাবনা হচ্ছে পি এ বাই 75/100, তার মানে হচ্ছে 3/4। পি বি কত হবে, মানে বি প্রবলেমটা সলিউশন করতে পারবে তার সম্ভাবনা, তার 70/100, তার মানে 7/10 এইটা। এবার দুজনকে দেওয়া হলো যে দুজনের মধ্যে কেউ না কেউ সেই প্রবলেমটা সমাধান করবে তার সম্ভাবনা কত। তা আমি ধরলাম যে সি এই এ সমাধান যদি না করতে পারে তার সম্ভাবনা কত, মানে এ ঘটনাটা মানে প্রশ্নটা সমাধান করতে পারে না তার সম্ভাবনা হচ্ছে 1-PC, মানে হচ্ছে 1-3/4 সমান হচ্ছে 1/4। আর ডি ডি এর কমপ্লিমেন্ট কত হবে, ডি এর কমপ্লিমেন্ট হচ্ছে 1-PG, মানে বি হচ্ছে প্রশ্নটি সমাধান করতে পারবে না তার সম্ভাবনা, তাহলে কত 1-7/10 মানে হচ্ছে 3/10। এটা হচ্ছে এ সমাধান করতে পারবে না, এটা হচ্ছে বি সমাধান করতে পারবে না তার সম্ভাবনা। তো এবার দুটোই হচ্ছে এ আর বি ইন্ডিপেন্ডেন্টলি চেষ্টা করছে, তাহলে প্রশ্নটা সমাধান হবে না তার সম্ভাবনা কত, তার মানে এও পারলো না, এও পারলো না এবং বিও পারলো না, এও পারলো না এবং বিও পারলো না, তাহলে তার সম্ভাবনা হচ্ছে এটা। তাহলে এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পি সি এর কমপ্লিমেন্ট আর পি অফ ডি এর কমপ্লিমেন্ট, তাহলে পি সি এর কমপ্লিমেন্ট ডি এর কমপ্লিমেন্ট এটার মান আমরা জেনে গেছি, তাহলে 1/4 × 3/10 সমান হচ্ছে 3/40। এটা হচ্ছে কেউ করতে পারবে না তার সম্ভাবনা। এবার তাহলে কেউ না কেউ দুজনের মধ্যে কেউ না কেউ করতে পারবে তার সম্ভাবনা কত, অর্থাৎ নির্ণয় সম্ভাবনা, নির্ণয় সম্ভাবনা মানে এটা সমাধান করতে না পারার সম্ভাবনা, তাহলে নির্ণয় সম্ভাবনা সমান হচ্ছে করতে পারবে মানে কি, করতে পারবে মানে সমাধান করতে পারলো না তার উল্টোটাই হচ্ছে করতে কেউ না কেউ পারবে, তাহলে 1-3/40 মানে হচ্ছে 37/40, এটাই হচ্ছে নির্ণয় সম্ভাবনা। এবার আমরা 17 নম্বর অঙ্কটা করব, যে দুজন ব্যক্তি আছে, দুজন ব্যক্তির মধ্যে একটা এর মধ্যেও 52টা কার্ড আছে আর এর মধ্যেও 52টা কার্ড আছে, এ একটা কার্ড এই 52টা কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড টানলো আর এও 52টার মধ্যে আর একটা কার্ড টানলো, যে কোনো কার্ড টানলো। তো এক নম্বর প্রবাবিলিটি বার করতে বলেছে দুটোরই হচ্ছে রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা কত, রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা কত। দু নম্বর প্রবাবিলিটি বার করতে বলেছে দুটোই রুইতন হবে তার সম্ভাবনা, মানে এও রুইতন পেয়েছে বিও রুইতন পেয়েছে, দুজনের রুইতন পেয়েছে। আর তিন নম্বর হচ্ছে রাজা হওয়ার সম্ভাবনা, এরও রাজা পাবে এও রাজা পাবে তার সম্ভাবনা। তাহলে এক নম্বর করা যাক, তাহলে প্রথমে হচ্ছে 52টা কার্ডের মধ্যে থেকে এ একটা কার্ড টানছে, তাহলে এক নম্বরে হচ্ছে রুইতনের রাজা হতে হবে। তাহলে রুইতনের রাজা এখানে জানি আমরা রুইতনের রাজা কটা আছে, না রুইতনের রাজা একটাই আছে, 52টা কার্ডের মধ্যে রুইতনের রাজা একটাই আছে, তাহলে একটা রাজা আছে আর এখানে তার মানে 1C1 একটার মধ্যে থেকে একটা ইনটু এও একটার মধ্যে একটা রুইতনের রাজা, এই একটার মধ্যেও এই যে তাসের মান্ডিলটা তার মধ্যেও একটা রুইতনের রাজা আছে, তাহলে 1C1 আর নিচে হচ্ছে 52C1 × 52C1 52টা কার্ডের মধ্যে থেকে একটা কার্ড কত রকম ভাবে আসতে পারে, না 52C1 ভাবে আসতে পারে,
তাহলে এখানে 52 সি1 আর এখানের গ্রুপ থেকে 52 সি1 তাহলে কত রকম কথা আসতে পারে 52 সি1 ইনটু 52 সি1 আর দুই দনের রাজা আছে একটা এইখানে দুই দনের রাজা আছে একটা তার মানে একটার মধ্যে থেকে সেটাই যেতে চাইছে তাহলে 1 একটার মধ্যে থেকে একটা একটার মধ্যে থেকে একটা এইটা তার মানে 1 1 সি1 মানে 1 গুণিত 1 এটা 52 গুণিত 52 সমান হচ্ছে 1 বাই 704 এটাই হচ্ছে মান এবার দুই নম্বর হচ্ছে দুজনের রুইদন হবে তার সম্মূল কত রুইদন কত মূলক থাকে না রুইদন থাকে 13টা এখানেও 13টা থাকে তাহলে 13টার মধ্যে থেকে একটা কাট আসবে এই 13টার কাটের মধ্যে যে কোনো একটা পেলেই সন্তুষ্ট এখানেও একটা কাট আর টানছে হচ্ছে 52টার মধ্যে একটা কাট তাহলে 52 সি1 ইনটু 52 সি1 এটা হচ্ছে 13 গুণিত 13 আর নিচে হচ্ছে 52 গুণিত 52 সমান করলে কত হচ্ছে 4 এখানে 4 তার মানে 116 তিনেরটা কি দেওয়া রয়েছে তিনেরটা বলেছে দুটুই যেন রাজা পাওয়ার তার রাজা কটা থাকে এখানে বান্ডিলের মধ্যে চারটে রাজা থাকে তাই চারটের মধ্যে থেকে একটা রাজা পেতে চাইছে আর ওখানেও চারটের মধ্যে থেকে একটা রাজা পেতে চাইছে 4 সি1 আর টানছে কার 52 থেকে একটা 52 থেকে একটা কার টানছে তাহলে এখানে 4 সি1 এর মান 4 হয় এখানে 4 হয় পাই হচ্ছে 52 গুণিত 52 এটা 4 13 52 এটা 4 13 52 মানে 1 বাই 169 এটাই হচ্ছে প্রবাবিলিটি এরপর আমরা 18 নম্বর অঙ্ক করব দুজন ব্যক্তি একজন ব্যক্তি আর একজন ব্যক্তি এই হচ্ছে চার বারের মধ্যে তিনবার সত্য কথা বলে আর এই ছ বারের মধ্যে পাঁচবার সত্য কথা বলে তো একটা বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতির মধ্যে দুজনের মধ্যে বিরোধিতা হবে তার মানে একজন সত্য বলবে একজন মিথ্যা বলবে তবেই তাদের মধ্যে তর্ক হবে সেই বিতর্ক হওয়ার সম্ভাবনাটা কত তো এখানে আমরা ধরে নিচ্ছি এ আর বি এটা যদি হয় তাহলে এ সত্য কথা বলতে তার সম্ভাবনা হচ্ছে আমরা ধরলাম যে এ ঘটনাটা ধরলাম যে এ সত্য সত্য বলার ঘটনা তাহলে সত্য বলার ঘটনা কত না তিনবার চারবারের মধ্যে তিনবার পি অফ বি কত না পাঁচ পাঁচ বাই ছয় মানে ছবারের মধ্যে পাঁচবার সত্য কথা বলে তাহলে এই ঘটনাটা ধরে নিচ্ছি যে এ সত্য বলার ঘটনা বি হচ্ছে বি সত্য বলার ঘটনা তাহলে পি এ মানে হচ্ছে সত্য বলার প্রবাবিলিটি সত্য বলার প্রবাবিলিটি তিনের চার আর এই বি সত্য বলার প্রবাবিলিটি হচ্ছে পাঁচের ছয় আর পি অফ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ মিথ্যা বলার সম্ভাবনা তাহলে এক মাইনাস তিনের চার ওয়ান মাইনাস পি এ মানে হচ্ছে একের চার আর পি অফ বি এর কমপ্লিমেন্ট মানে বি মিথ্যা বলার সম্ভাবনা তাহলে এক মাইনাস পাঁচের ছয় সমান হচ্ছে একের ছয় এবারে দুজনের মধ্যে বিতর্ক হবে মানে কখন বিতর্ক হবে এ সত্য আর বি সত্য হলে তো বিতর্ক হবে না দুজনই একই জিনিস বিবৃতিটা এইটা তো এ যখন মিথ্যা বলবে আর বি সত্য বলবে প্লাস হচ্ছে আরেকটা কি হবে না এ সত্য বলেছে বি মিথ্যা বলেছে বি মিথ্যা বলেছে এই কারণে হচ্ছে তাদের মধ্যে কি হবে না বিতর্ক হবে এবং সেটা এরা ইন্ডিপেন্ডেন্ট এ কমপ্লিমেন্ট বি এ বি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা তাহলে এ কমপ্লিমেন্ট ডট হচ্ছে বি প্লাস বি অফ এ পি অফ বি এর কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে এটা হয় এখানে মান দেওয়া রয়েছে এটার মান হচ্ছে একের চার আর পি বি মানে হচ্ছে পাঁচের ছয় আর এটা হচ্ছে আমার পি এ মানে হচ্ছে তিনের চার আর এটা হচ্ছে পি বি এর কমপ্লিমেন্ট হচ্ছে একের ছয় তাহলে এটা পাঁচ প্লাস এখানে তিন বাই চার ছয় চব্বিশ প্লাস এক হবে তার মানে আট বাই চব্বিশ মানে হচ্ছে একের তিন এই একের তিন হচ্ছে বিতর্ক তাদের মধ্যে বিতর্ক হওয়ার বা পরস্পর বিরোধিতা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে একের তিন এরপরে ১৯ নম্বর অঙ্কটা দেখো একটি থলিতে পাঁচটি সাদা সাতটি লাল এবং তিনটি ব্ল্যাক বল কালো বল আছে তো এখান থেকে একটা একটা করে তিনটে বল তোলা হলো একটা বল তোলা হলো সেই বলটা পুনঃস্থাপন না করে আবার সেখান থেকে আরেকটা বল তোলা হলো সেটাকেও আবার না রেখে আবার একটা বল তোলা হলো এইভাবে তিনটে বল তোলা হলো পরপর তোলা হলো প্রথমে একটা বল তোলা হলো তুলে সেটাকে রেখে দেওয়া হলো আর ব্যাগের মধ্যে ঢোকানো হলো না আবার সেখান থেকে আরেকটা তোলা হলো সেটাও রেখে দেওয়া হলো দিয়ে আবার আবার আরেকটা বল তোলা হলো এইভাবে যদি তিনবার করা হয় তিনটে বল তোলা হয় তাহলে তিনটে বলে লাল হবে না তার সম্ভাবনা বার করতে হবে তিনটে বলে লাল হবে না তার সম্ভাবনা আমাদেরকে বার করতে হবে তো এখানে দেখো এখানে রেড বল আমাদের হোয়াইট আর ব্ল্যাক নিয়ে কটা বল আটটা বল এই আটটা বল হচ্ছে রেড বল নয়
আর রেড ওয়ান কত সাতটা, তাহলে আমি ধরে নিচ্ছি এ ওয়ান একটা ঘটনা যেখানে প্রথম এখান থেকে প্রথমে যে বল একটা তোলা হলো সেটা রেড হলো না, তাহলে রেড না হওয়ার প্রবাবিলিটি কত, এ ওয়ান ঘটনাটা হচ্ছে যে প্রথম যে বলটা তোলা হলো এ ওয়ান ঘটনা লিখে দিতে হবে, যে এ ওয়ান সমান হচ্ছে এ ওয়ান ধরি এ ওয়ান ঘটনাটি হলো যে প্রথম তোলা বলটি লাল হলো না, তার লাল না হওয়ার প্রবাবিলিটি তাহলে কত, না লাল বল হচ্ছে সাতটা আছে আর মোট বলের সংখ্যা হচ্ছে পনেরোটা, তাহলে পনেরোটা লাল বল নয় ঘটা না আটটা, আটটার মধ্যে থেকে যে কোনো একটা পেলেই আমরা লাল বল তোলা হলো না, তাহলে আট বাই পনেরো, এটা হচ্ছে আট বাই পনেরো, কেন না লাল বল না হওয়ার, লাল বল হওয়ার প্রবাবিলিটি সাত বাই পনেরো হবে, আর লাল বল না হওয়া মানে হচ্ছে হোয়াইট পেলেও হবে আবার ব্ল্যাক পেলেও হবে, তাহলে হোয়াইট আর ব্ল্যাক নিয়ে হচ্ছে মোট আটটা, এই আটটার মধ্যে যে কোনো একটা বল পাওয়া মানেই হচ্ছে লাল না পাওয়া, তাহলে আট বাই পনেরো হলো। এবারে পি অফ আমরা দ্বিতীয় ঘটনাতে আমরা সেই বলটাকে আমরা রাখলাম না, সেটা হচ্ছে লাল পেলাম না ধরো, এবারে দ্বিতীয়বারটা হচ্ছে কি এর ফলে লাল পেলাম না, তার মানে নাকি লাল পেলাম না মানে লাল এখানে আটটা হচ্ছে রেড নয়, আটটা রেড নয়, এবারে কি হয়েছে একটা বল তুলেছি সেই বলটা হচ্ছে রেড নয় হয়েছে, তার মানে সাতটা বল হয়ে গেল সাতটা বল রেড আর সাতটা বল হচ্ছে নন রেড আর কি, রেড নয় কোন লাল নয়, এখানে কি ছিল যে সাতটা হচ্ছে এই প্রথমটাতে কি ছিল যে সাতটা রেড আর হচ্ছে রেড নয় হচ্ছে আটটা, নন রেড হচ্ছে আটটা, তার মানে পাঁচ আর তিন আটটা, এখানে ক্ষেত্রে কি হচ্ছে না একটা যেটা তুলেছি সেটা কিন্তু রেড হলো না, তাহলে সাতটা রেড এবং সাতটা নন রেড, তাহলে এখানে আমার এ টু ঘটনাটা ধরে নিচ্ছি যে দ্বিতীয়বার যখন এখান থেকেও তোলা হচ্ছে এখান থেকে যে বলটা তোলা হচ্ছে সেটাও রেড হলো না, সেটা রেড না হওয়ার ঘটনা হচ্ছে এ টু, তাহলে এ টু এইটা ই ওয়ান মানে প্রথমটা থেকে যদি রেড না আসে প্রথমটাতে রেড এলো না, তার মানে রেড এলো না মানে নন রেডের সংখ্যা হচ্ছে আটটা ছিল সাতটা হয়ে গেছে, তাহলে এখন সাত বাই হচ্ছে চোদ্দ, সাত বাই চোদ্দ। এবারে পি অফ এ থ্রি, এ থ্রি ধরে নিচ্ছি যে এরপর আমরা এটা সাতটা রেডি আছে রেড এলো না, এখানে নন রেড ছিল সাতটা, এখানে ছটা নন রেড হয়ে গেল, রেড নয় এরকম বলে সংখ্যা হয়ে গেল ছটা, এইখান থেকে তুলছি সেটাও লাল হবে না। এবারে এ টু আমরা এ থ্রি ঘটনাটা করছি যে এ থ্রিটা হচ্ছে দ্বিতীয়টা থেকে এটা হলো না, দ্বিতীয় থেকেও রেড না হওয়ার ঘটনা, এ থ্রি ঘটবে, এ থ্রি ঘটবে যখন এ ওয়ান ও ঘটে গেছে আর এ টু ও ঘটে গেছে, এ টু এ ওয়ান ইন্টারসেকশন হচ্ছে এ টু, এই দুটো ঘটে গেছে যদি হয় মানে প্রথমটা থেকে রেড আসেনি দ্বিতীয়টা থেকেও রেড আসেনি, তাহলে দ্বিতীয় থেকে না রেড আসার সম্ভাবনা হচ্ছে না রেড আসার সম্ভাবনা হচ্ছে ছয় বাই ছয় এর সাথে হচ্ছে তেরো, ছয় এর সাথে হচ্ছে তেরো, তার মানে হচ্ছে এটা ছয় বাই সাত এটা, আর আমাকে পাঠতে বলেছে যে তিনবারই রেড এলো না, তাহলে এ ওয়ান ইন্টারসেকশন এ টু ইন্টারসেকশন হচ্ছে এ থ্রি, এইটার প্রবাবিলিটি বার করতে হবে, এটা সূত্র আমরা জানি, এটা সূত্র হচ্ছে পি অফ এ ওয়ান পি অফ এ টু স্ল্যাশ হচ্ছে এ ওয়ান ইন্টারসেকশন এ টু, আর পি অফ এটা পি অফ এ টু আচ্ছা পি অফ এ ওয়ান এ টু ইন্টার স্ল্যাশ হচ্ছে এ ওয়ান, আর এটা হচ্ছে পি অফ এ টু ইন্টারসেকশন হচ্ছে এ থ্রি ইন্টারসেকশন হচ্ছে এ থ্রি স্ল্যাশ হচ্ছে এ ওয়ান ইন্টারসেকশন এ টু, এটাই হচ্ছে সূত্র আমাদের জানি, তাহলে পি অফ এ ওয়ান কত রয়েছে আট বাই পনেরো, আর পি অফ এ টু স্ল্যাশ এ ওয়ান কত সাত বাই চোদ্দ, সাত বাই চোদ্দ, আর এটার মান বেরিয়েছে ছয় বাই তেরো, তাহলে ক্যালকুলেশন করলে যা হবে সাত বাই চোদ্দ হচ্ছে এখানে সাত বাই চোদ্দ মানে হচ্ছে দুই হলো, দুই হচ্ছে এখানে হচ্ছে তিন হলো তিন, আর তিন পাঁচে পনেরো পনেরো, তাহলে হচ্ছে আট বাই হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি, এটাই হচ্ছে আমার নির্ণয় সম্ভাবনা। এরপর আমরা কুড়ি নম্বর অঙ্ক করব, কুড়ি নম্বর অঙ্কতে হচ্ছে পি অফ এ বার প্লাস বি, এটাকে এ পি এ পি বি আর পি অফ এ বি আকারে লিখতে বলেছে, তাহলে এটা কি হবে আমরা সূত্র জানি যে কোনো দুটো ঘটনার ক্ষেত্রে পি এ পি এ প্লাস বি ফর্মুলা হচ্ছে পি এ প্লাস পি বি মাইনাস পি এ বি, তাহলে এখানে হচ্ছে পি অফ এ বার হলো প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বার বি, এটা হয় যে কোনো দুটো ঘটনা পি অফ এ প্লাস বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ বি হয়, আর এটা মানে হচ্ছে ওয়ান মাইনাস পি এ এটা তো পি বি, আর এটা সূত্র হচ্ছে যেটা বার নেয় তার প্রবাবিলিটি মাইনাস হচ্ছে পি অফ এ বি, পি অফ এ বি এটা, তাহলে এটা ওয়ান মাইনাস পি এ প্লাস পি বি মাইনাস পি বি প্লাস পি এ বি, তাহলে এটা কেটে গেল তাহলে কত হলো ওয়ান মাইনাস পি এ প্লাস পি এ বি, আরেকটা বার করতে হবে যে পি অফ
a plus b bar এর মান কত হবে ওই একই রকম ভাবে pa plus যে কোন দুটো ঘটনার ক্ষেত্রে a b bar minus হচ্ছে p of a b bar এটা হচ্ছে pa plus হচ্ছে 1 minus pb এটা হচ্ছে কি হয় নাও যেটা বার নাই সেটা প্রবাবিলিটি মাইনাস বার বাদ দিয়ে সেই রাশিটা প্রবাবিলিটি তাহলে কত হলো pa plus 1 minus pb minus pa plus হচ্ছে p of ab তাহলে pa pa কেটে গেল তাহলে 1 minus pb plus হচ্ছে p of ab তাহলে এটা দেখো pa pb আর pab এর আকারে লেখা হয়ে গেল এই তো ঘটনা এবারে 21 নম্বর প্রবলেমটা দেখো যে p of a ইনটাস a স্ল্যাশ হচ্ছে b এর কমপ্লিমেন্ট দেখাতে বলেছে pa minus pab by 1 minus pb এটা কি করে প্রমাণ করব না আমরা a b এর কমপ্লিমেন্ট আমরা জানি p of a স্ল্যাশ b b এর ফর্মুলা আছে pab by pb এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি a ঘটনার প্রবাবিলিটি যখন b ঘটে গেছে তার প্রবাবিলিটি হচ্ছে pab by pb তো এটা সেই সূত্র অনুযায়ী কাজে লাগাবো আমরা তাহলে p of a b এর কমপ্লিমেন্ট হলো বাই হচ্ছে p b এর কমপ্লিমেন্ট এইটা আমরা জানি আবার সূত্র p of a b এর কমপ্লিমেন্টের সূত্র হচ্ছে যেটা বার নাই তার প্রবাবিলিটি মাইনাস বার বার দিয়ে তার প্রবাবিলিটি তাহলে এটা হচ্ছে p a মাইনাস p a b বাই হচ্ছে 1 b মাইনাস এটা মানে হচ্ছে p b তাহলে p b প্রমাণ হয়ে গেল পরের পার্টটা দেখো পরের পার্টটাতে আমরা কি করব না p of তো আমরা পড়ব প্রমাণ করলাম যে p of a b এর কমপ্লিমেন্ট হচ্ছে কি হলো না p a মাইনাস p of a b বাই 1 মাইনাস p b এটা প্রমাণ করব তো এইখান থেকে আমরা আমরা জানি যে কোনো প্রবাবিলিটির মান কিন্তু p of a স্ল্যাশ b এর কমপ্লিমেন্ট এই প্রবাবিলিটির মান সর্বদা হচ্ছে লেস ইকুয়াল টু 1 লেস ইকুয়াল টু 1 হয় তাহলে এখানটা লেস ইকুয়াল টু 1 হলে তাহলে বসিয়ে দাও তাহলে p a মাইনাস p a b বাই 1 মাইনাস p b লেস ইকুয়াল টু 1 তাহলে কত হচ্ছে গুণ করে দিলে p a মাইনাস p b p a b এটা পজিটিভ টার্ম তাহলে গুণ করলে অসুবিধা নাই তাহলে লেস ইকুয়াল টু হচ্ছে 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস p b তাহলে ওই এখান থেকে আমরা কি করতে পারি যে মাইনাস p a b টা এদিক দিয়ে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাস p a b লেস ইকুয়াল টু এই p a টাকে তাহলে 1 মাইনাস p b মাইনাস p a p a টার্মটাকে আমরা এদিক দিয়ে নিয়ে এলাম দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে p of a b p of a b কি হয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে তাহলে p a প্লাস p b মাইনাস 1 এটাই হচ্ছে আমাদের প্রমাণিত এরপর আমরা 22 নম্বরের অঙ্কটা করব 22 নম্বরে কি আছে p a সমান a p b সমান b p of a প্লাস b গ্রেটার দেন দেখাতে বলেছে a প্লাস b মাইনাস 1 বাই p তো কি করে করা যায় তো আমরা p of a প্লাস b আমরা জানি যে কোনো দুটো ঘটনার ক্ষেত্রে কি হয় p of a প্লাস b মানে যে p a হয় প্লাস p b হয় মাইনাস p a b হয় মাইনাস p a b তো এটা আমার দেয়া রয়েছে a এটা দেয়া রয়েছে b মাইনাস p a b মাইনাস p a b এবারে আমরা জানি দেখো p of a প্লাস b যে কোনো প্রবাবিলিটির মানটা হচ্ছে 1 এর ছোট হয় 0 এর বড় এবং 1 এর ছোট তাহলে আমরা এটার মান বসিয়ে দিয়েছি a প্লাস b a প্লাস b মাইনাস p a b এটার এটার মান হচ্ছে লেস ইকুয়াল টু 1 এই যে p of a প্লাস b এর মান আমরা পেয়েছি সেটার মান বসিয়ে দিয়েছি তাহলে এই 1 টা নিয়ে আসবো আর p আর p a b এসে তাহলে a প্লাস b মাইনাস হচ্ছে 1 লেস ইকুয়াল টু হচ্ছে p a b লেস ইকুয়াল টু p a b এবারে আমরা p b দিয়ে ভাগ করে দেব p b দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি p b তো পজিটিভ সংখ্যা গ্রেটার দেন 0 তাহলে এটা pb দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে a প্লাস b মাইনাস 1 বাই pb দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে লেস ইকুয়াল টু pab বাই pb হচ্ছে কারণ pb pb টা গ্রেটার দেন 0 গ্রেটার দেন 0 হলে লেস দেন 0 হলে তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু হতো যেহেতু গ্রেটার দেন 0 তাহলে এটা হবে দিয়ে এটার মান হচ্ছে a প্লাস b মাইনাস 1 বাই pb এর মান হচ্ছে b আর এটার মান দেখো এটা মান হচ্ছে p of a স্ল্যাশ b p of a স্ল্যাশ b p of a স্ল্যাশ b এর ফর্মুলা জানি pab বাই pb তো এটা এই সাইডে নিয়ে এলাম তাহলে এটা ওই সাইডে নিয়ে এলে কত হচ্ছে দেখো তাহলে কত হচ্ছে p of a স্ল্যাশ b গ্রেটার ইকুয়াল টু a প্লাস b মাইনাস 1 বাই b এটাই হচ্ছে আমাদের প্রমাণিত এরপরে আমরা 23 নম্বর অঙ্ক করব 23 নম্বর অঙ্কটা a আর b হচ্ছে পরস্পর পৃথক ঘটনা ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে আর p of a ইউনিয়ন b নট ইকুয়াল টু 0 বলে দেওয়া রয়েছে
তাহলে তোমাকে প্রমাণ করতে হবে p অফ a স্ল্যাশ a ইউনিয়ন b এর মান আছে pa প্লাস pa ডিভাইডেড বাই pa প্লাস pb এটা দেখাতে হবে আমরা জানি কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে কি হয় না p অফ a স্ল্যাশ হচ্ছে a ইউনিয়ন b এটা কি হবে না এটা সূত্র আছে যে p অফ a স্ল্যাশ b এর সূত্র কি p অফ a স্ল্যাশ b এর সূত্র হচ্ছে p অফ ab বাই হচ্ছে pb বাই তাহলে সেই সূত্র অনুযায়ী এখানটা কত হবে এইখানটা হচ্ছে pab তার মানে হচ্ছে a এর সঙ্গে এটার ইন্টারসেকশন a ইন্টারসেকশন a ইন্টারসেকশন a ইউনিয়ন b a ইন্টারসেকশন a ইউনিয়ন b বাই হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে p অফ a ইউনিয়ন b a ইউনিয়ন b তাহলে এটা আমরা কি করতে পারি এটা সেট থিওরি অনুযায়ী a ইন্টারসেকশন a a ইন্টারসেকশন a হলো আর ইউনিয়ন a ইন্টারসেকশন হচ্ছে b a ইন্টারসেকশন b এর সঙ্গে a ইন্টারসেকশন আর এর সঙ্গে b এর ইন্টারসেকশন আর তাদের মধ্যে ইউনিয়ন ডিভাইডেড বাই যেহেতু এই দুটো পৃথক ঘটনা তাহলে pa প্লাস হচ্ছে pb দেখতে পারি pa প্লাস pb এবার দেখো a ইন্টারসেকশন a হলে a হলো আর a ইন্টারসেকশন যেহেতু পৃথক ঘটনা তাহলে ইন্টারসেকশন b সমান হচ্ছে phi তাহলে ইউনিয়ন phi বাই হচ্ছে pa প্লাস হচ্ছে pb তাহলে কত হলো এই a এর সঙ্গে phi এর ইউনিয়ন করলে pa হয় তাহলে pa বাই হচ্ছে pa প্লাস হচ্ছে pb তাহলে এটাই প্রমাণিত এরপরে 24 এর কি দেখো আমাদের টিকিটের নাম্বারিং আছে 1 থেকে 100 পর্যন্ত 1 2 3 করে এরকম ভাবে টিকিট আপ টু কত পর্যন্ত নাম্বারিং আছে 100 পর্যন্ত টিকিটের নাম্বার 100টা টিকিট 100টা নাম্বার 1 2 3 4 5 করে লেখা রয়েছে তো কি করছো না তুমি এদের মধ্যে থেকে 4টে টিকিট তুলে নিচ্ছ তা 4টে টিকিট তুলে নিয়ে যাওয়ার সম্ভাবনা কত না 4টে মোট 100টা টিকিট আছে তাহলে 100টা টিকিটের মধ্যে 4টে টিকিট কত রকম ভাবে আসতে পারে তাহলে 100 C4 এবারে বলেছে কার প্রবাবিলিটি বার করতে বলেছে না না দুটো টিকিট হবে এইভাবে করে 40 পর্যন্ত এই 40 পর্যন্ত 1 থেকে 40 এর মধ্যে দুটো টিকিট হবে আর 41 থেকে 41 42 এইখান থেকে বাকি দুটো টিকিট হবে তাহলে এইখান থেকে বাকি দুটো 1 থেকে 40 এর মধ্যে দুটো টিকিট তাহলে 40টা টিকিট আছে 40 এর মধ্যে 40C2 আর এইখান থেকে দুটো টিকিট তাহলে 40 এখানে 40 নাই এখানে 60টা টিকিট আছে 41 থেকে এটা 60C2 তাহলে 40C2 40C2 ইনটু হচ্ছে 60C2 এক রকম ভাবে আসতে পারে 1 থেকে 40 এর মধ্যে টিকিট দুটো টিকিট আসতে পারে 40C2 রকম ভাবে 40C2 আর এখানে হচ্ছে 41 থেকে এটা দুটো গ্রুপ মনে করতে পারো একটা গ্রুপ আর একটা গ্রুপ দুটো গ্রুপ 1 থেকে 40 পর্যন্ত তাদের মধ্যে থেকে দুটো টিকিট 40C2 আর 41 থেকে 100 এটার মধ্যে 60টা টিকিট আছে 60টার মধ্যে দুটো টিকিট তাহলে 60C2 ডিভাইডেড বাই মোট টিকিট হচ্ছে 100টা 100 এর মধ্যে 4টা টিকিট কত রকম ভাবে আসতে পারে 100C4 তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্ভাবনা এবারে আমরা 25 নম্বরের প্রবলেমটা করব দেখো p এর মান দেওয়া রয়েছে 0.3 pb 0.4 pc 0.8 p অফ a ইন্টারসেকশন b দেওয়া রয়েছে p অফ a ইন্টারসেকশন c দেওয়া রয়েছে কিন্তু p অফ b ইন্টারসেকশন c দেওয়া নাই p অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c সমান 0.09 আর p অফ a ইউনিয়ন b ইউনিয়ন c বলে দেওয়া রয়েছে 0.75 এইটা তাহলে তোমাকে দেখাতে বলেছে যে এটার মান হবে এই জিনিসটা হবে তো এটাকে আমরা দেখাবো তো আমরা দেখো যে কোনো প্রবাবিলিটি এটা প্রমাণ করতে গেলে আমরা যে কোনো প্রবাবিলিটির মান হচ্ছে এই এই প্রথমে একটা কাজে লাগাচ্ছি আমরা 0.75 এর থেকে বড় দেয়া রয়েছে p অফ a ইউনিয়ন b ইউনিয়ন c এটার মান দেয়া রয়েছে 0.75 কিন্তু যে কোনো প্রবাবিলিটির মান সর্বদা হচ্ছে 1 এর ছোট হয় তাহলে 0.75 এর বড় দেয়া রয়েছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 0.75 এর বড় এটার প্রবাবিলিটি আর লেস ইকুয়াল টু 1 যে কোনো প্রবাবিলিটির মান কিন্তু 1 এর ছোট হয় এটা আমাদের যে কোনো প্রবাবিলিটির মান হচ্ছে যে 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে এইটার মান 0.75 এর বড় বলে দেওয়া হয়েছে 0.75 এর বড় এই জিনিসটা আমরা এটা ব্যবহার করলাম আর আমরা জানি প্রবাবিলিটি সূত্র সাহায্যে লেস ইকুয়াল টু 1 এবারে আমরা কি করছি না 0.75 লেস ইকুয়াল টু এটা সূত্র আছে p অফ a ইউনিয়ন b ইউনিয়ন c সূত্র আছে এটা মানে হচ্ছে pa প্লাস pb মাইনাস আচ্ছা একটা একটা করে হলে প্লাস হবে pc মাইনাস দুটো করে হলে মাইনাস হবে pab p of ab minus p of ac minus of p of bc মানে p of b intersection c প্লাস হচ্ছে p of abc এটা লেস ইকুয়াল টু 1 তো এটা দেওয়া হয়েছে 0.75 লেস ইকুয়াল টু এটার মান দেখো 0.3 এটা 0.4 এটা 0.8 এটা হচ্ছে 0.08 এটা হচ্ছে
माइनस जीरो पॉइंट टू एट এটা দেওয়া নাই p অফ b ইন্টারসেকশন c বা bc এটা দেওয়া নাই এটা দেওয়া রয়েছে আবার p অফ এটা দেওয়ার মান দেওয়া রয়েছে যে 0.09 less equal to 1 তাহলে কত হচ্ছে 0.75 less equal to এটা 3 minus minus হচ্ছে দেখো 1.50 minus হচ্ছে এইখান থেকে এইটা এইটা বিয়োগ করলে হচ্ছে কত হচ্ছে 0.1 এটা হচ্ছে 0.1 আর এখানে আছে 0.28 তাহলে 28 আছে তাহলে 0.28 ছিল আর 1 এই দুটো ক্যালকুলেশন করলে 0.1 প্লাস হচ্ছে এখান থেকে একটা 0.27 মাইনাস p অফ d ইন্টারসেকশন c বা bc বললে হবে bc less equal to 1 তাহলে কত হচ্ছে 0.75 less equal to এটা বিয়োগ করলে 1.23 less equal to minus p of এটা b intersection c লিখছি b intersection c less equal to 1 এবারে দুই সাইডে আমরা minus 1 এটা 0.75 minus 1.23 দিয়ে বিয়োগ করছি তাহলে 1.23 minus p of b intersection c minus 1.23 বিয়োগ করছি সব সাইড থেকে 1 minus 1.23 তাহলে কত হচ্ছে এইখানটা কত হচ্ছে 0.-0 হচ্ছে 25 আর হচ্ছে 23 তার মানে হচ্ছে 48 মাইনাস এটা লেস ইকুয়াল টু মাইনাস এটা এটা কেটে গেল তাহলে মাইনাস p অফ b ইন্টারসেকশন c b ইন্টারসেকশন c লেস ইকুয়াল টু এটা হচ্ছে মাইনাস 0.23 মাইনাস এই গুণ করে দিয়ে যাক তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত হচ্ছে গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে সব 0.48 p অফ b ইন্টারসেকশন c গেটার ইকুয়াল টু 0.23 তাহলে ঘুরিয়ে দাও ঘুরি দিলে কত হচ্ছে 0.23 লেস ইকুয়াল টু p অফ b ইন্টারসেকশন c লেস ইকুয়াল টু 0.48 এটাই আমাদের প্রমাণ করতে বলেছে প্রমাণিত প্রবলেম নম্বর 26 a b c d চারটি ঘটনা দেওয়া হয়েছে পৃথক এবং সম্পূর্ণ তার b এর প্রতিকূলের সুযোগ দেওয়া রয়েছে 7.2 c এর প্রতিকূলের সুযোগ দেওয়া রয়েছে 7.5 d এর প্রতিকূলের সুযোগ হচ্ছে 13 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
এটা প্রতিকূল সূচক। এখানে দেখো বি ঘটনাটা প্রতিকূল সূচক দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমরা পিবি বার করতে পারবো, পিসি বার করতে পারবো, আর হচ্ছে পিডি বার করতে পারবো, পিডি বার করতে পারবো। তাহলে কি করে বার করবো? পিডি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিকূল সূচকের ফর্মুলা হচ্ছে এটা, প্রতিকূল সূচকে এম আমার যে কোনো প্রবাবিলিটি হয়, প্রবাবিলিটির মান হয় এম বাই এন, তাহলে প্রবাবিলিটি এম, তাহলে দুই দুই বাই হচ্ছে এটা এম এর মান হচ্ছে দুই, আর এন এর মানটা কি করে করবো না, এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে সাত আর দুই নয়, দুই এর নয়, এটাও যেমনি, তাহলে ফাইভ বাই হচ্ছে সাত আর পাঁচে বারো, আর পাঁচ বাই হচ্ছে কত আঠেরো, এটাই হচ্ছে পিডির মান। তার কারণ হচ্ছে এইগুলোকে যোগ করলে দেখো এন হবে, তাহলে সাত আর দুই যোগ করলে এন, তাহলে এম বাই এন হয়, তার মানে এটা এম এর মান, এম এর মানটা হচ্ছে দেখতেই পাচ্ছি দুই, আর দুটোকে যোগ করলে আমার দুটোকে যোগ করলে এন হয়, তাহলে সাত আর দুই নয়, নয় হচ্ছে এন এর মান, এইভাবে করে এটা হলো। এবার আমরা কি দেওয়া হয়েছে, এবিসিডি হচ্ছে পৃথক এবং সম্পূর্ণ, আগে সম্পূর্ণটা কাজে লাগাচ্ছি, সম্পূর্ণ মানে কি তাদের ইউনিয়নটা এ বি সি ডি ইউনিয়ন, সেই ইউনিয়নটা সব স্যাম্পল কেসের সঙ্গে সমান হয়ে যাবে, যেহেতু এটা সম্পূর্ণ, সম্পূর্ণ হলে এটা হবে, তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি এটা সমান হচ্ছে পি এস। এবারে যেহেতু এটা পৃথক ঘটনা, তাহলে হচ্ছে পি এ প্লাস পি বি প্লাস পি সি প্লাস হচ্ছে পি ডি পি সি প্লাস হচ্ছে পি ডি পি ডি, আর আমরা জানি এটার প্রবাবিলিটি হয় সর্বদা এক, তাহলে এটার মান দেওয়া রয়েছে দুই এর নয়, এটা দুই এর নয় দেওয়া রয়েছে, এটা পাঁচের বারো আছে, এইটা হচ্ছে আচ্ছা পি এর মান দেওয়া নাই, পি এর মানটা দেওয়া নাই, পিবিটা হচ্ছে দুই এর নয়, পিসিটা হচ্ছে পাঁচের বারো, আর পিডি হচ্ছে পাঁচের আঠারো, পাঁচের আঠারো আছে সমান হচ্ছে ওয়ান, এইখান থেকে আমরা পি এ পেয়ে যাবো, পি এ পি এ এখানটা দেখো লসাগু হচ্ছে কত, আঠারো ছত্রিশ লসাগু হচ্ছে,
चार नय छत्तीस चार तीन आठ बारो तीन बारो छत्तीस पंद्रह और ये दुई दस समान वन कत पासी ना पीए पीए प्लस हमारे कत हम पचिस पचिस तेतरिस तेतरिस बत्रिस पचिस पंद्रह दस पचिस और आठ तेतरिस बत्रिस तेतरिस बत्रिस इक्वल टू वन पीए प्लस एटार मान हम एगारो बारो समान वन पीए समान कत पेल एक माइनस एगारो बारो एक माइनस एगारो बारो मान आज एक बारो पी एर मान जो एक बारो है ए प्रतिकूल सूझ कत एर प्रतिकूल नाई अनुकूल सूझ दिए अनुकूल सूझ अनुकूल सूझ अनुकूल सूझ कत ना हमारे एम एर मान ये देखते एम एर मान हम एक और एन एर मान हम बारो हमार फर्मुला हमारे अनुकूल सूझक फर्मुला की ना अनुकूल सूझक फर्मुला हम एम इज टू एन माइनस एम एखे एम एर मान देखते पी एर प्रोबेबिलिटी मान हम एक एम एर मान हम एक और एन एर मान हम बारो एम एर मान वन और एन एर मान हम पी एम बाई एन है प्रोबेबिलिटी की हम फर्मुला हम एम इज टू एन माइनस एम 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 वन और बारो माइनस वन मान वन इज टू इलेवन एटाई हम घटनाटार अनुकूल सूचक एवं ट्वेंटी सेवन नम्बर प्रब्लेम करब जे ए बी सी तीन जन व्यक्ति ए कोनो एकटी अंग समाधान करार सम्भावना आछे एक तीन बी एर समाधान करार सम्भावना आछे दुई एर पांच सी अंगटा समाधान करार सम्भावना आछे तीन एर चार ताहले एकटा अंग दिया हलो आलादा आलादा भावे इंडिपेन्डेंटली चेष्टा करलो एबं सेई प्रब्लेमटी सल्यूशन हलो तार सम्भावना निर्णय करते हबे ताहले आमी धरे निएछि ए घटनाटाई धरे निएछि जे ए घटनाटा समाधान करार सल्यूशन करते घटना सी तो इंडिपेन्डेंटली चेष्टा कर तीन जन मध्य क्यों ही सल्यूशन करते प्रोबेबिलिटी कत मैं क्या पारलो ना एओ पारलो ना बीओ पारलो ना और सीओ पारलो ना सीओ प्रब्लेम सल्यूशन करते प्रोबेबिलिटी करते ना पार प्रोबेबिलिटी कत ना ए कमप्लीमेंट ए पारलो ना बीओ पारलो ना सीओ पारलो ना प्रब्लेम सल्यूशन करते पारलो ना और एरा इंडिपेन्डेंटली चेष्टा करछे ताहले ए कमप्लीमेंट इंडिपेन्डेंट होले होले आलादा आलादा भावे भेंगे जाए इंटू बी सी एर कमप्लीमेंट एबार एटा माने हच्छे वन माइनस पी ए एटार मान वन माइनस पी बी आमरा फर्मुला जानि एटा एटा वन माइनस पी सी कत हल वन माइनस एक तीन वन माइनस पांच और वन माइनस तीन चार कत हमारे तीन तीन पांच एक चार कत हो जाने जाने एक दस ये कई प्रब्लेम सल्यूशन करते पारलो ना एओ बीओ पारलो ना एंड एंड आज इंटरसेक्शन मान ही एंड एओ पारलो ना बीओ पारलो ना सीओ पारलो ना তার সম্ভাবনা হচ্ছে একের দশ কেউ পারলো না কিন্তু তাহলে কে একজন বা দুজন বা পারলো প্রবলেমটা সলিউশন হলো তার সম্ভাবনা কত তাহলে এর নির্ণয় সম্ভাবনা তাহলে নির্ণয় সম্ভাবনা এটা পারলো না তার প্রবলেমটা হচ্ছে এটা তাহলে পারলো তার সম্ভাবনা কত না নির্ণয় সম্ভাবনা হচ্ছে ওয়ান মাইনাস একের দশ মানে নয়ের দশ এটা প্রবলেমটা সলিউশন হলো প্রবলেমটাকে দিলাম তিনজনকে ইন্ডিপেন্ডেন্ট চয়েস ইন্ডিপেন্ডেন্ট তারা করছে सल्यूशन हलो ना हार सम्भवना एक दस हर सम्भवना कत वन माइनस एक दस मान नय दस एर पर ट्वेंटी एट प्रब्लेम करब ट्वेंटी एट प्रब्लेम की आज दो एक ही रकम थोड़ी देखते एक ही रकम देखते कि ना दो रेट एक थोड़ी आज दो रेट और तीनटे फ्लाइट और एक थोड़ी आज एक रेट दो फ्लाइट एवे तुम थोड़ी गुरु देखे तुम बुझते कम কোনটাতে কি আছে কোনটাতে পাঁচটা আছে কোনটাতে তিনটে বল আছে সেটা বুঝতে পারবে না তো যে কোনো একটা থলিকে তুমি নির্বাচন করলে নির্বাচন করে যে কোনো একটা দুটোর মধ্যে যে কোনো একটা থলিকে নির্বাচন করলে সেইখান থেকে হাত দুকালে দ্বিতীয় বল একটা বার করলে এবং সেই বলটা সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে তাহলে সাদা হওয়ার সম্ভাবনা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে আমি ধরে নিলাম যে এই থলিটা নির্বাচন করার ঘটনা হচ্ছে এইচ ওয়ান আর এই থলিটা নির্বাচন করার ঘটনা হচ্ছে এইচ টু निर्वाचन
হোয়াইট যদি এইচ ওয়ান ঘটে যায়, এইচ ওয়ান ঘটে গেল, এইচ ওয়ান ঘটে গেল মানে প্রথম থ্রিটা তুমি পেয়ে গেছো, প্রথম থ্রিটা পেয়ে গেছো, আর ডব্লু ধরে নিচ্ছে হোয়াইট পাওয়ার ঘটনা। তাহলে প্রথমটা যদি ঘটে যায়, এইচ ওয়ান যদি ঘটে যায় মানে প্রথম থ্রি তুমি নির্বাচন করে ফেলেছো, প্রথম থ্রিটা নির্বাচন করে ফেলেছো, তাহলে সেখান থেকে হোয়াইট পাওয়ার সম্ভাবনা কত? হোয়াইট পাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই দুইয়ের তিনের পাঁচ। আর পি ডব্লু স্ল্যাশ এইচ টু, তার মানে কি ডব্লু এইচ টু ঘটে গেছে মানে দ্বিতীয় থলি তুমি নির্বাচন করে ফেলেছো, তাহলে দ্বিতীয় থলি যদি নির্বাচন করে থাকো সেইখান থেকে সাদা পাওয়ার সম্ভাবনা কত? না সাদা পাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই দুটো, মোট তিনটে বল আছে, তিনটের মধ্যে দুটো সাদা আছে। এবার তোমাকে বলেছে হোয়াইট পাওয়ার সম্ভাবনা, হোয়াইট পাওয়ার সম্ভাবনা কত? তাহলে পি ডব্লু সমান কত? না কন্ডিশনাল প্রবাবিলিটি অনুযায়ী ডব্লু স্ল্যাশ এইচ ওয়ান ইন্টু পি এইচ ওয়ান প্লাস পি ডব্লু স্ল্যাশ এইচ টু ইন্টু পি এইচ টু তাহলে মান গুলো বসিয়ে দাও, তাহলে কত মান হচ্ছে? এইটার মান হচ্ছে ডব্লু স্ল্যাশ এইচ ওয়ান এর মান হচ্ছে তিনের পাঁচ, তিনের পাঁচ ইন্টু হাফ, এইটা হচ্ছে দুইয়ের তিন ইন্টু হাফ, তাহলে এটা কেটে গেল, এখানটা হচ্ছে তিন বাই দশ আর এখানে হচ্ছে একের তিন, তাহলে লসাগু করলে কত হচ্ছে? তিরিশ লসাগু হচ্ছে, তিরিশ লসাগু তিন প্লাস হচ্ছে তিন নাই নয়, নয় হচ্ছে নয় প্লাস হচ্ছে দশ, মানে আমার উত্তর হচ্ছে উনিশ বাই তিরিশ, এটাই হচ্ছে সাদা পাওয়ার প্রবাবিলিটি। এরপর আমরা টোয়েন্টি নাইন করবো। না এ বি সি তিনজন ব্যক্তি একটা লক্ষ্য বস্তুকে আঘাত করার সম্ভাবনা হচ্ছে একের তিন, এর হচ্ছে একের পাঁচ আর সি এর সম্ভাবনা হচ্ছে একের চার, তার মানে কি তিনটে গুলি করলে আঘাত করতে পারে একটি, পাঁচটা গুলি করলে একটি আঘাত করতে পারে বি আর চারটে গুলি করলে একটি আঘাত করতে পারে। এবারে তিনজনে মিলে ইন্ডিপেন্ডেন্টলি চেষ্টা করছে, চেষ্টা করে একটি গুলি আঘাত করবে তার সম্ভাবনা তোমাকে পার করতে হবে, যে একটি গুলি দিয়ে আঘাত করবে তাহলে সেটা সম্ভাবনা কি হবে? তাহলে কি হবে? না আমার একটি ঠিক একটি গুলি আঘাত করবে, তার মানে কি আমরা এখানে পি অফ এ আমরা ধরলাম যে এ আঘাত করার ঘটনা যে এ, তাহলে পি এ সমান একের তিন, পি বি সমান বি ঘটনা, বি আঘাত করার প্রবাবিলিটি হচ্ছে একের পাঁচ আর সি ধরে নিলাম যে সি হচ্ছে সি আঘাত করার সম্ভাবনা হচ্ছে আঘাত করা হচ্ছে একের চার। তাহলে এদের মধ্যে আমাকে কি বার করতে বলেছে? নির্ণয় সম্ভাবনা, তাহলে কি যে নির্ণয় সম্ভাবনা, নির্ণয় সম্ভাবনা কি তা একটা একজন একজন কেবলমাত্র আঘাত করবে, তাহলে একজন আঘাত করবে তার সম্ভাবনা, তাহলে কে আঘাত করলো? মনে করো যে এ আঘাত করলো, এ আঘাত করলো, বি আঘাত করলো না, সি আঘাত করলো না, প্লাস আমরা মনে করি এটা হতে পারে, অথবা হতে পারে কি যে এ আঘাত করলো না, বি আঘাত করলো, এ আঘাত করলো না, এখানে এ আঘাত করলো না, বি আঘাত করলো, সি আঘাত করলো না, প্লাস হচ্ছে পি, পি হচ্ছে এ, এ আঘাত করলো না, বিও করলো না, শুধু সি করলো, এখানে শুধু কেবলমাত্র এ করলো, এখানে শুধু বি করলো এবং এখানে শুধু সি করলো। এবারে এইগুলো এটাই হচ্ছে আমার নির্ণয় সম্ভাবনা, যেগুলো ঠিক একটি একজন আঘাত করবে মানে একটি আঘাত করবে তার সম্ভাবনা এটাই। তাহলে এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই যেহেতু এবিসি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্ট এগুলো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পি অফ বি এর কমপ্লিমেন্ট, পি অফ সি এর কমপ্লিমেন্ট, সি এর কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ বি এর কমপ্লিমেন্ট, পি বি আর পি সি এর কমপ্লিমেন্ট, প্লাস হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ বি এর কমপ্লিমেন্ট ইন্টু পি সি। এবার মানগুলো বসিয়ে দাও, পি এর মান কত? পি এর মান হচ্ছে এক এর তিন, আর এদের হচ্ছে এক মাইনাস পি, বি এর কমপ্লিমেন্ট মানে কি এক মাইনাস একের পাঁচ মানে হচ্ছে চারের পাঁচ আর এটা হচ্ছে তিনের তিনের চার, প্লাস এটার মান কত? দুইয়ের তিন হবে, পি অফ এটা এক মাইনাস পি অফ এর কমপ্লিমেন্ট মানে এক মাইনাস এটা দুইয়ের তিন, এটা হচ্ছে একের পাঁচ আর এটা হচ্ছে তিনের চার, প্লাস এটার হচ্ছে দুইয়ের তিন, এটা হচ্ছে চারের পাঁচ, চারের পাঁচ আর এটা হচ্ছে একের চার, তাহলে কত হচ্ছে? কাটাকাটি করলে এটা তিন তিন কেটে যাচ্ছে, একের পাঁচ হলো, প্লাস এখানে তিন তিন কেটে যাচ্ছে দুই হইল, তার মানে হচ্ছে একের দশ হলো, প্লাস এখানে হচ্ছে দুই 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 কেটে যাচ্ছে, তার মানে চার বাই হচ্ছে, চার বাই হচ্ছে তিন পাঁচে পনেরো, পনেরো মানে তিরিশ, তাহলে কত হচ্ছে? তিরিশ লসাগু হলো, পাঁচ ছয় তিরিশ ছয় প্লাস হচ্ছে তিন প্লাস হচ্ছে চার, ছয় চার দশ তেরো বাই তিরিশ, তার মানে ঠিক একটি আঘাত করবে তার সম্ভাবনা আছে তেরো বাই তিরিশ। এরপরে আমরা তিরিশ নম্বরের অঙ্কটা করব, তিরিশ নম্বরের অঙ্কটা কি আছে? না তিনটে লট আছে, একটা লট এইরকম, একটা লট এইরকম, একটা লট,
লটের মধ্যে 4% ত্রুটিপূর্ণ, তার মানে 100টার মধ্যে 4টি হচ্ছে ত্রুটিপূর্ণ। এই লটটা হচ্ছে 5টা ত্রুটিপূর্ণ, আর এটা হচ্ছে 100টার মধ্যে 10টা, এটা হচ্ছে 100টার মধ্যে 5টা ত্রুটিপূর্ণ। এবারে তিনটে লট থেকে এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, একটা 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 করে আমরা বস্তু নিচ্ছি, নিয়ে তোমাকে দেখাতে হবে যে একটি মাত্র ত্রুটিপূর্ণ হওয়ার প্রবাবিলিটি বার করতে হবে, আর বার করতে হবে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ, এটার প্রবাবিলিটি কত সেটা বার করতে হবে। তাহলে আমরা আমি ধরে নিচ্ছি এই লটটার নাম হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, এই লটটা তাহলে পি এ কত ত্রুটি, আর এ ঘটনাটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা, যে এ লট, এই লট থেকে প্রথম লট থেকে ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা হচ্ছে এ, আর বি লট থেকে মানে এই লট থেকে ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা হচ্ছে বি, তাহলে পি এ সমান কত ত্রুটিপূর্ণ, কিন্তু 4/100, 4/100 তার মানে হচ্ছে 1/25, পি বি মানে বি এ ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত 5/100 মানে 1/20, আর তিন নম্বর লট, তিন নম্বর লটে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত না 10টা 100টার মধ্যে 10টা, তার মানে 1/10। তোমাকে এক নম্বরে বার করতে বলেছে যে একটি মাত্র ত্রুটিপূর্ণ হবে, তাহলে একটি মাত্র ত্রুটিপূর্ণ, কেবলমাত্র একটি ত্রুটিপূর্ণ, আমি ধরলাম যে যে এই তিনটে যে তুলনা হয়েছে এখান থেকে একটা, এদিকে একটা, এদিক থেকে একটা, তো এটা ত্রুটিপূর্ণ এসছে আর এইগুলো ভালো এসছে, তাহলে এটা ত্রুটিপূর্ণ, এইগুলো হচ্ছে ত্রুটিপূর্ণ সম্ভাবনা, তাহলে ত্রুটিপূর্ণ বিটা কিন্তু ত্রুটিপূর্ণ নয় ভালো, আর সিটা হচ্ছে ত্রুটিপূর্ণ নয়, তাহলে একটাই মাত্র ত্রুটিপূর্ণ শুধু কেবলমাত্র এ, আবার শুধু বিটা বি থেকে যেটা সেটা ত্রুটিপূর্ণ হতে পারে, তাহলে এ এটা এটা ভালো, বিটা ত্রুটিপূর্ণ, সিটা হচ্ছে ত্রুটি, এটা ভালো, প্লাস হচ্ছে পি এ, এটা হচ্ছে ত্রুটিপূর্ণ, এটা ভালো, বিটাও ভালো, আর সিটা হচ্ছে ত্রুটিপূর্ণ, এটা থেকে হচ্ছে কেবলমাত্র এটা ত্রুটিপূর্ণ, এটাকে বিটা ত্রুটিপূর্ণ, এটা সিটা থেকে ত্রুটিপূর্ণ, তাহলে এটা আসলে এগুলো সবই ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পি এ পি অফ বি এর কমপ্লিমেন্ট, পি অফ সি এর কমপ্লিমেন্ট, এগুলো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পি অফ এ এর কমপ্লিমেন্ট, পি অফ বি, পি অফ সি এর কমপ্লিমেন্ট, প্লাস হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ বি এর কমপ্লিমেন্ট, আর পি সি, এদের মানগুলো বসিয়ে দাও, পি এর মান কত, পি এর মান হচ্ছে 1/25, আচ্ছা পি বি এর কমপ্লিমেন্ট কত, এটা 1/20 হলে এটা নিশ্চয়ই 19/20, 19/20, আর পি অফ সি এর কমপ্লিমেন্ট, সি এর টা কত, পি সি এর কমপ্লিমেন্ট, সি যদি এটা হয় তাহলে এটা 9/10 হবে, প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট হচ্ছে 24/25, পি বি মানে 1/20, পি সি এর কমপ্লিমেন্ট 9/10, প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে 24/25, প্লাস পি বি এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট মানে পি বি যদি 1/20 হয় বি এর কমপ্লিমেন্ট হচ্ছে 19/20, আর পি সি মানে হচ্ছে 9/10, এর কমপ্লিমেন্ট পি সি মানে 1/10, 1/10, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো না, আমরা 25×20×10 প্রত্যেকটা নিচেতে আছে সেটাকে কমন নিয়েছি, এটা 19×9 মানে 171, 24×9 216, 24×19 হচ্ছে 456, তো এই তিনটাকে যোগ করলে আমার 843/5000 হচ্ছে, তাহলে এটা হচ্ছে গুণ করলে 5000 হয়ে যাচ্ছে, তাহলে আমার উত্তরটা হচ্ছে সম্ভাবনা হচ্ছে 843/5000। এবারে দ্বিতীয় প্রবলেমটা কি না, কমপক্ষে বলেছে যে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ, কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ, তাহলে ত্রুটি দুই একটা করতে গেলে আমি ধরে নিলাম যে ত্রুটি একটাও ত্রুটি নাই, তার প্রবাবিলিটি কত, ত্রুটিহীন, ত্রুটিহীন তার মানে এটাও ভালো বিটাও ভালো আর সিটাও ভালো, এটাও ভালো বিটাও ভালো সিটাও ভালো, মানে এগুলো ত্রুটিপূর্ণ প্রবাবিলিটি পি এ পি বি পি সি ছিল, এ বি সি হচ্ছে ত্রুটিপূর্ণ, ত্রুটিহীন তাহলে কি এর কমপ্লিমেন্ট, তাহলে এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ বি এর কমপ্লিমেন্ট, আর পি অফ সি এর কমপ্লিমেন্ট, সি এর কমপ্লিমেন্ট, এইটা তাহলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে না, এটা ছিল 1/25 মানে 24/25 হচ্ছে, আর পি অফ এটা ছিল 1/20 তার মানে 19/20, 19/20, আর ওখানে ছিল 1/10 মানে 9/10, এটা যা হবে সেটা হচ্ছে কোন ত্রুটিপূর্ণ মানে সবগুলোই ভালো, তিনটে যে চয়েস করেছে তিনটেই ভালো হওয়ার প্রবাবিলিটি, এবারে ত্রুটিহীন মানে একটাও ত্রুটি হবে না, তাহলে 1-, এগুলো হচ্ছে
তিনটেই ভালো, তিনটেই ভালো হওয়ার সম্ভাবনা, তিনটেই ভালোর উল্টোটা কমপক্ষে একটা ত্রুটি, একটা ত্রুটিপূর্ণ, তাহলে নিম্ন প্রবাবিলিটি, তারপর একটা দুই একটা হচ্ছে নিম্ন সম্ভাবনা আর কি। সম্ভাবনা কত না, ওয়ান মাইনাস এটা চব্বিশ গুণিত উনিশ গুণিত নয় বাই পঁচিশ গুণিত কুড়ি গুণিত দশ, চব্বিশ কে উনিশ দিয়ে গুণ করলে চারশো ছাপ্পান্ন হচ্ছে, চারশো ছাপ্পান্ন কে আবার নয় দিয়ে গুণ করলে আমার হচ্ছে একচল্লিশশো চার, একচল্লিশশো চার, তাহলে একচল্লিশ লসও হচ্ছে পাঁচ হাজার হবে, তাহলে পাঁচ হাজার মাইনাস একচল্লিশশো চার মানে হচ্ছে আটশো ছিয়ানব্বই বাই পাঁচ হাজার, এটাই হচ্ছে নির্ণয় সম্ভাবনা, মানে ত্রুটিপূর্ণ কি বার করতে বলেছিল যে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, তাহলে ত্রুটিপূর্ণ নয় তার সম্ভাবনা বার করেছি, আর ত্রুটিপূর্ণ নয় তার সম্ভাবনা তার উল্টোটাই হচ্ছে কমপক্ষে একটা ত্রুটিপূর্ণ। আজ এ পর্যন্তই, যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।